হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতার দুটি লাইন মনে পড়ে গেল। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানি না কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। দর্শক, সারা জীবন মোল্লারা নারীদের ক্ষমতায়নের বিরুদ্ধে কথা বলে আজকে তারা বলছে যে হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে। দারুণ কথা, আমরাও চাই মেয়েরা ক্ষমতায় আসুক। দেখা যাক মৌলবাদীরা সেটা নিয়ে কী করে, সেটা নিয়ে খায় না মাথায় দেয়। তারা পারলে বাংলাদেশ থেকে খালেদা জিয়াকে উৎখাত করে দিত, তারা পারলে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করে দেয়, কিন্তু সেই ডান্ডার ভয়ে তারা আবার স্পিকটি নট হয়ে বসে থাকে। এইটাই হলো মৌলবাদীদের কাজ, তারা আশকারা পেলে এইরকম লম্ফজম্প করে, এরকম অনেক গোয়েবলেসীয় কথাবার্তা বলে, আবার যখন সুযোগ পায় তখন তারা ছোবল দেয়, তারা হানা মারে, তারা সংবিধানের প্রতিটি স্তম্ভে হানা দেয়। কারণ তারা এই মানুষের তৈরি সংবিধান মানে না, তারা সেই আল্লাহর তৈরি সংবিধান মানে। তারা সমাজের রন্ধ্রে রন্ধ্রে অপঘাত করে, তারা সমাজকে ডিস্টেবিলাইজ করতে চায়। কারণ সমাজের যেই বৈচিত্র্য, সমাজের মধ্যে যেই বিভিন্ন রকমের মানুষ, সামাজিক সহনশীলতা, সামাজিক সহাবস্থান, সেটা তারা মেনে নিতে পারে না। তারা ঘাপটি মেরে বসে থাকে প্রথমে, যতক্ষণ পর্যন্ত তারা দুর্বল, আর যখনই তারা একটু সবল হয়, লোকবল বাড়ে, তখনই তারা ছোবল মারে। দ্যাট ইজ এ ক্লাসিক ইসলামিস্ট, দ্যাটস দি ন্যাচার অফ মৌলবাদী, ন্যাচার অফ ফান্ডামেন্টালিস্ট। তো যাই হোক, যেই কথা বলছিলাম যে হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে, এই কথাটি বলেছেন আসাদুদ্দিন ওয়াইসি। গত রবিবার 13 জানুয়ারি অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ও সাংসদ নেট মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাকে বলতে শোনা যায় হিজাব পরা মহিলা কলেজে যাবেন, জেলা কালেক্টর হবেন, জেলা শাসক, চিকিৎসক, ব্যবসায়ী ইত্যাদি হবেন। আসাদুদ্দিনকে এও বলতে শোনা যায়, যদি আমাদের মেয়েরা হিজাব পরতে চায় তাদের বাবা মায়েরা সমর্থন করবেন, তারপর দেখি কে আটকায়। প্রসঙ্গত, কর্ণাটকে উদুপিতে মুসলমান ছাত্রীরা হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন না, এই নির্দেশ নিয়ে শুরু হয় বিতর্ক। অন্যদিকে কর্ণাটকের স্কুল কলেজের সেই আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত গড়িয়েছে। কর্ণাটকের শিক্ষাঙ্গনে হিজাব নিয়ে চলা বিতর্কের আঁচ দেশ ছাড়িয়ে বিদেশেও আশ্রে পড়েছে। এরই প্রেক্ষিতে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসির মন্তব্য, হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। সভায় উপস্থিত এক যাক মানুষের উদ্দেশ্যে আসাদুদ্দিন বলেন, যদি আমাদের মেয়েরা হিজাব পরতে চায় তাদের বাবা মায়েরা সমর্থন করবেন, তারপর দেখি কে আটকায়। তারপর যোগ করেন, তখন আমি হয়তো বেঁচে থাকব না, কিন্তু আমার কথা মনে রাখুন, একদিন হিজাব পরা মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবে। দর্শক, আপনারা এই ভিডিওটি দেখুন। अगर वो ये फैसला करती है कि अब्बा अम्मी
मैं हिजाब पहनूंगी तो अब्बा अम्मी पहने बोलेंगे बेटा पहन, तुझे कौन रखता देखेंगे इंशाल्लाह। हिजाब निकाब पहनेंगे, कॉलेज को जाएंगे, डॉक्टर भी बनेंगे, कलेक्टर भी बनेंगे, एसडीएम भी बनेंगे, बिजनेसमैन भी बनेंगे। और एक दिन याद रखना तुम कांड की जनता, शायद मैं जिंदा नहीं रहूंगा, तुम देखना एक दिन इस देश की प्रधानमंत्री एक बच्ची हिजाब पहन के प्रधानमंत्री बनेगी। যাই হোক, তারপর এই নিয়ে তার কাছে বিশদ প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিক্রিয়ায় বলেছেন যে ভারত সংবিধান অনুযায়ী চলবে, সংবিধানের আইনে চলবে, কোনো শরিয়া আইনে ভারত চলবে না। আবার অন্যদিকে তাকে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশেরই উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দীনেশ শর্মা। তার দাবি, এভাবে উত্তরপ্রদেশ জুড়ে সাম্প্রদায়িকতার বীজ ছড়াতে চাইছে বিরোধীরা। বিজেপি নেতার দাবি, সমাজবাদী পার্টির বি টিম হল মিম। এই আবহে ওই বিতর্ক আরও উস্কে দিলেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক জমির আহমেদ। তিনি বলেন, ইসলাম ধর্মে হিজাব মানে পর্দা, একটি বয়সের পর মেয়েদের সৌন্দর্য লুকিয়ে রাখতে হিজাব ব্যবহার করা হয়। তিনি আরও বলেন, ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি, এর কারণ অনেক মহিলাই হিজাব পরেন না। এখানেই থামেননি হুবলির কংগ্রেস বিধায়ক জমির। তিনি বলেন, হিজাব পরা বাধ্যতামূলক নয়, যারা নিজেদের রক্ষা করতে চান তারা হিজাব পরেন, যে মহিলা নিজের সৌন্দর্য দেখাতে চান না তিনি হিজাব পরেন, এটা বহু পুরনো রীতি। এই যে জমির আহমেদ বললেন যে যারা নিজেদেরকে রক্ষা করতে চান তারা হিজাব পরেন, তো ব্যাপারটা কি বুঝলাম না। এখন যিনি হিজাব পরবেন না তিনি কি রক্ষা পাবেন না? আপনি কি তার প্রতি ধেয়ে আসবেন? ব্যাপারটা কেমন যেন একটু গোল বানলে মনে হচ্ছে, তাই না? মানে হোয়াট এ লজিক, হ্যাঁ, হিজাব পরার পিছনে তাদের লজিকটা কি? আচ্ছা, এই যে যারা এই এত সুন্দর সৌন্দর্য ঢেকে রাখতে হবে হিজাব পরে, তাই না, তো এখন আপনার মানসিক যদি সমস্যা থাকে, আপনি যদি হিজাবের ভিতর দিয়েও যদি জিনিস দেখতে থাকেন তাহলে কেমন হবে? যেমন এই বাংলাদেশের ফেনীতে নুসরাত মেয়েটিকে এই তার কলেজের স্কুলের মাদ্রাসার অধ্যক্ষ রেপ করে তাকে আগুনে পুড়ে মেরে ফেলেছে, তো সে তো আপাদমস্তক শুধু হিজাব না, সে বোরকাও পরত, তাহলে সে ধর্ষিতা হলো কেন, তাহলে সে মারা গেল কেন? তো এই মাদ্রাসাগুলিতে 4-5-6-7-8 বছরের বাচ্চাগুলি কেন রেপ হচ্ছে বলুন? তাদের তো হিজাব, তারা তো পুরুষ, তাদের হিজাবের দরকার কি? হোয়াই? তা এবং মুসলমান রাষ্ট্রে ই হচ্ছে না, মানে কোনো পরকীয়া হচ্ছে না, কোনো ধর্ষণের ঘটনা ঘটতেছে না, তারাও তো হিজাব পরে, তাহলে দিস ইজ সিক, মানে এটা হচ্ছে মাইন্ড মেন্টালিটি। তো এই বিতর্কে এরই মধ্যে আবার ঢুকে পড়লেন সমাজবাদী পার্টির নেত্রী রুবিনা খাতুন। অখিলেশের দলের নেত্রীর দাবি, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম অঙ্গ হয়েছে মেয়েদের ঘুমটা এবং হিজাব, কিন্তু তা নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে তা ঘৃণ্য। ঘুমটা এবং হিজাব ভারতীয় সংস্কৃতির অন্যতম অঙ্গ, কিন্তু ঘুমটা এবং হিজাব কিন্তু একই দৃষ্টিকোণ থেকে ব্যবহার করা হয় না। ঘুমটা দেয় মেয়েরা, হিন্দু মেয়েরা, বিবাহিতা মেয়েরা, অন্য কেউ কিন্তু না। এবং হিজাব পরার বিধান ইসলাম ধর্মে আছে, যদিও এটা নিয়ে বিতর্ক আছে, কারণ ম্যাক্সিমাম মুসলিম উইমেন ডোন্ট ওয়ার হিজাব ইন দি ওয়ার্ল্ড, দ্যাটস দ্য ফ্যাক্ট। তাহলে কি তারা কি মুসলিম না, ধর্ম পালন করছে না? অমুসলিম, তাহলে অমুসলিম মুসলিমদের সংখ্যা কত? এই যে আজকে বলে যে মুসলমানদের সংখ্যা এত কোটি এত, তাহলে তো আমি বলবো যে এই কার্ড দ্যাট নাম্বার বাই হাফ। তারপর এক হুঙ্কার ছাড়লেন সমাজবাদী পার্টির নেত্রী রুবিনা খাতুন, বলেছেন, যে হাত হিজাব ছোঁয়ার চেষ্টা করবে
সেই হাত কেটে ফেলা হবে। দর্শক, শেষমেশ ফিরে আসি আসাদুদ্দিন ওয়াইসির হিজাব পরা মহিলাই ভারতের প্রধানমন্ত্রী হবে এই প্রসঙ্গে। তবে আমি নারীর ক্ষমতায়নে বিশ্বাসী, নারী বা পুরুষ ডাজেন্ট ম্যাটার, অল আর ইকুয়াল টু মি, এবং যারা কোয়ালিফাইড তারাই দেশ শাসন করবে এইটাই হওয়া উচিত। সেই সেটা নারী হোক বা পুরুষ হোক, ডাজেন্ট ম্যাটার, জনগণের সমর্থন পেলে অবশ্যই অবশ্যই, কেন একজন নারী সে কি মানুষ নয়? সে তো একই আল্লাহ, একই ঈশ্বর, একই ভগবানের সৃষ্টি। তাহলে নারী বলে তাকে পিছিয়ে থাকতে হবে কেন? তবে ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটা বলা যায় যে এই যে হিজাব পরা মেয়ের ভারতের প্রধানমন্ত্রীর মসনদ দখল করা খুব দূরস্থ নয়। আপনারা দেখুন আমাদের পাশের দেশের পাশের রাজ্য পশ্চিমবঙ্গের মমতা বেগম, তিনি কিন্তু তৈরিই আছেন, এবং এই প্রধানমন্ত্রীর মসনদ দখল করার জন্যই কিন্তু তিনি তৈরি হচ্ছেন। আর সেই পালে হাওয়া দিচ্ছে তথাকথিত বন্ড সেকুলাররা। যাই হোক দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।